সকাল 8টা আর দেখো বন্ধুরা চারিদিকে কত কুয়াশা, মানে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, আর কেউ এখনো ঘুম থেকে উঠিনি, আমি উঠেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আর সিমারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি আমার মতো জাস্ট বিন্দাস আছো। বন্ধুরা, এখন বাজে সকাল 8:30, আর 8:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করছি। সো গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করছি, রান্না চাপিয়ে দিয়েছি। আমার মানে আমরা সকালের খাবার 10টার মধ্যেই খাওয়া দাওয়া করি, তো আর তোমরা দেখতেই পাচ্ছ রান্না চাপিয়ে দিয়েছি। করব সাদা ভাত, আর করব বেতো শাকের একটি রেসিপি। এর জন্য সবজিগুলো কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ বেগুন এইভাবে কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আর সিম, আর ভাজবো বেগুন, আর আলু ফুলকপি দিয়ে একটা রেসিপি করব, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না। আর যে নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যে বা যারা যে বন্ধুরাই সাবস্ক্রাইব করো না কেন প্লিজ পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করো, নয়তো কেটে যায়। ওকে সঙ্গে থাকো। রান্না কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ করেছি সাদা ভাত, করেছি বেগুন ভাজা, ডিম ভাজা, সিম সিদ্ধ, এটা মাখবো এখন, ফুলকপি আলু সিম দেখতে তরকারি করেছি সয়াবিন দিয়ে, আর করেছি বেতো শাক, বেতো শাকে এটা কি বলে ঘন্ট। ওকে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, খাওয়া দাওয়ার পর আবার ফিরছি। কালকে গতকাল ছেলে রাত্রে খায়নি, তাই ছেলের জন্য করেছি সাদা ভাত। ছেলে সিদ্ধ সিম সিদ্ধ খেতে ভালোবাসে, তাই একটু সিম মাখা। বেগুন ভাজা খেতে ভালোবাসে, তাই বেগুন ভাজা, আর ডিম ভাজা খেতে ভালোবাসে ডিম ভাজা। আর বেতো ছেলের জন্য করেছি বেতো শাকের এই রেসিপিটুক। বেতো শাক খেতে ভীষণ ভালোবাসে ছেলে, আর করেছি ছেলের জন্য ফুলকপি আলু সিম দিয়ে একটি মাখো মাখো সবজি, মাখো মাখো সবজি। আর করেছি ছেলে বিউলির ডাল খেতে ভালোবাসে বিউলির ডাল, আর আছে স্যালাড, আর সাথে দিয়ে দেব একটি লঙ্কা। আমার ছেলের লাঞ্চের থালাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ছেলে খেতে বসে গিয়েছে। কি কি নিয়েছ? ডিম ভাজা, সিম সিদ্ধ, স্লাইস ডাল, আর হলো আলু ঝোল, আলু ফুলকপি সয়াবিনের ঝোল, আর বেতো শাকের রেসিপি একটি। ওকে, তোমার আজকে রেসিপিগুলো পছন্দ হয়েছে?
লাইক দিয়ে দাও। ওকে বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আবার বন্ধুরা, এখন বাজে দুপুর একটা, আর মাত্রই ফ্রেশ হলাম বন্ধুরা। ফ্রেশ বলতে স্নান করলাম, ছেলেকে স্নান করালাম, স্নান করে ফ্রেশ হয়ে এখন আমি চলে যাব বন্ধুরা মন্দিরে। আর এই যে শুভদীপ স্কুলে গিয়েছিল, আজকে স্কুলে ক্লাস হয়নি কারণ বই জমা নিয়ে নিয়েছে। আর এই যে সোনাপাপা, সোনাপাপারও স্নান হয়ে গিয়েছে। সোনাপাপা একটু হাই করে দাও তো শুভ সূর্য। এদের সবারই স্নান হয়ে গিয়েছে, আর এখন আমি পুজোটা করব বন্ধুরা। পুজো পার্বণ করে ফিরে আসছি, চলো আমার সাথে মন্দিরে বন্ধুরা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সকালে এখানে রান্না করেছি, কড়াইটা এখনও তোলা হয়নি। আর বন্ধুরা চলে আসছি মন্দিরে, মানে মন্দিরে ঢুকছি। আর দেখো এই ফুল গাছগুলো গতকালই রাখা হয়েছে, শুভদীপ টবে লাগিয়েছে চারটে, আরও দুটো লাগানোর বাকি আছে বন্ধুরা। আর এটা আমাদের তুলসী মঞ্চ, দেখতেই পাচ্ছ তুলসী মঞ্চটা একটু পরিষ্কার করতে হবে। আর দেখো বন্ধুরা শুভদীপ মন্দিরটা সুন্দর ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে। এখন আমি ফুল তুলব, পুজো করব। ওকে পুজো করার পর আবার ফিরে আসছি বন্ধুরা। এখন সন্ধে 6:30, আর আমি বানিয়েছি চটপটি, তাই শুভদীপ বলছে মা নিয়ে এসো আমরা সবাই মিলে খাই। ওর পাপাও খাচ্ছে বারান্দায়, আমি বাচ্চাদের নিয়ে এখানে বসে খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো বন্ধুরা সূর্য সোনা কত সুন্দর হাই করে দিচ্ছে তোমাদেরকে, শুভদীপ বন্ধুরা হাইয়ে দিচ্ছি, সূর্য সোনা তোমাদেরকে হাই করছে, শুভদীপ তোমাদেরকে হাই করে দিচ্ছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে বন্ধুরা ফর ওয়াচিং, আবার দেখছি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে।